তো স্বাভাবিক ভাবেই আমি এরপরে ছোট্ট দু চারটি সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য নির্মলচন্দ্র রায়, যিনি ধূপগুড়ির সদ্য নির্বাচিত উপনির্বাচনে জয়ী হয়েছেন, নির্মলকে আমি দু চার কথা বলার জন্য অভিনব। নমস্কার। আজকে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের যে বিশেষ অধিবেশন, সে অধিবেশন উপলক্ষে আমাদের মঞ্চে আমাদের শ্রদ্ধেয় নেতৃত্বরা আছেন, আছেন আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সী মহাশয়, আর আপনারা যারা সামনে আছেন আমাদের নির্বাচিত এমপি এমএলএরা আছেন, আছেন আমাদের বিভিন্ন ব্লক থেকে পঞ্চায়েত স্তর থেকে আসা প্রতিনিধিরা, সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই, বড়দের শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই, সালাম জানাই। আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের একটাই দাবি, একটা কর্মসূচিকে সামনে রেখে, সেটা হচ্ছে আমাদের 100 দিনের যে কাজের, যে আমাদের যে শ্রমিকরা, আমাদের বাংলার মানুষ যে বঞ্চিত হয়েছে, সেই দাবিকে সামনে রেখেই আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন ভালো করে, এবং আমাদের পূর্ববর্তী বক্তা বলে গেলেন যে আমরা দিল্লি থেকে শুরু করে এবং কলকাতায় আমরা ধর্ণা মঞ্চ করেছিলাম এই 100 দিনের কাজের যে পারিশ্রমিক, সেই পারিশ্রমিকের জন্য আমরা করেছিলাম, কিন্তু আমরা আজও সেটা আমরা পাইনি। দিল্লি সরকার ভেবেছে, দিল্লি সরকারের প্রতিনিধি আমাদের পশ্চিমবাংলায় যিনি আছেন, তারা ভেবেছেন যে আমরা বোধহয় এই 100 দিনের কাজের দাবিটা আমরা ছেড়ে দিয়েছি, কিন্তু না, আমরা সেটা ছাড়িনি। বাংলা সেটা ছাড়তে জানে না। বাংলা এর আগেও স্বাধীনতার সময়ও যেভাবে পথ দেখিয়েছে ভারতবর্ষের মানুষকে, আজও বাংলা সেটা পথ দেখাতে চায় যে বাংলা যেটা দাবি করে সেটা সহজে ছাড়তে চায় না। আজকে আমি একটা কথা বলতে চাই, আমাদের নর্থ বেঙ্গলের ভাষায়, আমাদের রাজবংশী কামতাপুরী ভাষায়, যে যদি আমরা দেখি আমার বাড়ির মানে পাশের লোকগুলোকে আমরা দেখি যে এই 100 দিনের কাজ হতে যায় বঞ্চিত হয়ে গেছে, সে মানুষগুলো কিন্তু বিজেপিও করে, সে বিজেপি মানুষগুলার মানে বুক ফাটে না, বুক ফাটে না, মনে মনে ওমরাও চায় যে 100 দিনের কাজের পয়সাটা যত তাড়াতাড়ি পাই, কিন্তু বিজেপি সরকার, দিল্লির সরকার সে টাকাটা কিন্তু আজও দেশে না। কিন্তু বিজেপি জানে না যে এই 100 দিনের কাজে নেপোলিয়ন যেমন 100 দিনের সে যুদ্ধে পরাজিত হয়ে গেছিল, সেই 100 দিনের কাজের এই দাবি তার সামনের যে লোকসভা নির্বাচন, আমার সামনে যে 24-এর লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে এই 100 দিনের কাজের এই যে অস্ত্র, এই অস্ত্র দিয়ে আমরা বিজেপি ঘায়েল করব, এবং আমরা বিশেষ করে উত্তর বাংলার মানুষ এই 100 দিনের কাজ দিয়ে বিজেপি ঘায়েল করবার লাগবে, এটাই আমার মেইন অস্ত্র। আর সেজন্যই আজ কিনা এটি কিনা আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশিত পথ, সেই নির্দেশিত পথ এটি কিনা আমরা আসছি। কার সেনাপতিত্বে? শাইনিং লিডার অফ বেঙ্গল, শাইনিং লিডার অফ বেঙ্গল, এই কথাটা কিন্তু আমার বাংলারে একজন বিজেপির প্রতিনিধি কইছে আর কি। বিজেপির প্রতিনিধি এই অর্থে যে বিজেপির হয়ে যায় কাজ করে, তাই বিজেপির প্রতিনিধি। সেদিন 30 জনের ডেলিগেশনে যে আমরা রাজভবনে গেছিনি, যাই যাই উপস্থিত ছিনিস, তাই জানি যে হু ইজ দ্য শাইনিং লিডার অফ বেঙ্গল, তার সুনির্দিষ্ট সেনাপতিত্বে আগামী দিনেও আমরা আগে যাব, এবং আমরা এই 100 দিনের কাজ দিয়েই বিজেপি পরাজিত করিয়া 24-এর ইলেকশনে সেই দিল্লি হাতে নরেন্দ্র মোদীর যে সরকার, বিজেপি যে সরকার, সেটা আমরা হাঁটিবার পারিব। এবং যে দিদি আমার যে ইন্ডিয়া জোটের কথা কইছে, ইন্ডিয়া ভবি, এই যে 24-এর ইলেকশনে হু উইল উইন, ইন্ডিয়া উইল উইন, এই কথাটা কয়া, সবাইকে আরেকবার মোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা, নমস্কার, সালাম, ভক্তি জানাই। আমার কথা শেষ করুন, কেননা সময় নেই, ধন্যবাদ।